অকাল বৃষ্টিতে ফুলের গাছ নষ্ট হয়েছে, তাই ফুলের দাম বেশি। তার ফলে গোপ পড়তে চলেছে ফুল বিক্রেতাদের বাজেটে। সরস্বতী পুজো এসে গেছে, চলছে বিয়ার সিজন, তার উপর ভ্যালেন্টাইন্স ডে, তাই এখন থেকেই বাড়তে শুরু করেছে ফুলের দাম। তার মধ্যে অকাল বৃষ্টির জন্য ফুল গাছ মরে গিয়েছে, তাই ফুলের যোগান কমায় ফুলের দাম বাড়ছে হুক হুক করে। তাই এবার সরস্বতী পুজো উদ্যোক্তাদের ফুল কিনতে যে একটু বেশি পয়সা খরচ করতে হবে তা বলাই বাহুল্য। আমি বিয়ের জন্য বন্ধুর বিয়ে, গোলাপ টোলাপ কিরকম কি দেখছেন? গোলাপ তো দেখছি খুব রেট বেশি, হাত দেওয়া যাবে এরকম। রজনী কিরকম রজনী? এরা কেউ বলছে 100, কেউ বলছে 150, কেউ বলছে 200। আমি এই তো এটা গাড়ি সাজানোর যা যা লাগে। আমি আসছি বর্ধমান থেকে। বর্ধমান? আমার নাম বিশ্বজিৎ। দাম এখানে যেরকম আশা করে এসেছিলাম তার চেয়ে অনেক বেশি দাম দেখতে পাচ্ছি। এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু সেই তুলনায় এখানে ফুলের দাম এবারে বেশি। আমদানি বেশি কিন্তু ফুলের দাম বেশি। পুজোর ফুল নেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, পুজোর ফুল নেওয়া হলো। না না, বাড়ি বাড়ির পুজো, বাড়ির ফুল নেওয়া হলো। রজনীগন্ধা নিয়েছি, গাঁদা নিয়েছি, আর যেটা না হলেই নয় সরস্বতী পুজোর পলাশ ফুল, পদ্ম ফুল, এগুলোই আর কি। দাম মোটামুটি অনেকটাই। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম সন্দীপন মণ্ডল। কোথা থেকে আসছেন? সিটির মোড়। বাজার মোটামুটি সরস্বতী পুজোর জন্য কি দাম কিরকম করেছে? মোটামুটি 400 টাকা বাসন্তী, 300 টাকা লাল। আগে তো নাকি দাম বেড়েছে? দাম বাড়া। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি কাস্টমারদের কিরকম চাহিদা দেখছে? ভালো আছে, ভালো আছে। মার্কেটে আমরা এখানে লাগাই রজনী, চেন, মালা, গোলাপ, মানে আজকে থেকে হবে, কালকে বেশি একটু আর ভিড় হবে। পুজোর জন্য সব রঙের যা ফুল বাজারে পাওয়া যায়। না না, পুজো তো পরশু দিন, কালকে এসে নেবে আর কি, কাছাকাছি যারা থাকবে পরশু দিন। হ্যাঁ, রানাঘাট থেকে আসে, মেদিনীপুর, তারপরে কলাঘাট, বাগনান, দেউলটি, ঘোড়াঘাটা থেকে সব চারদিকে আসে, ঠাকুরনগর থেকে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফুল মন্ডি না, সব জায়গা থেকে এসে এখানে বেশি। গোলাপ এখন 400 টাকা সহজ আছে। কাস্টমার যেরকম বাড়ছে সেরকম ফুল সেরকম দাম বাড়ছে, অনেক ক্ষতি হয়েছে, গাছ মারা গেছে তো। এখন তো সকাল, এখনো কতক্ষণ মার্কেট চলবে? মার্কেট তো রাত 10টা 11টা অবধি চলে। চলবে।